শীত আসে এদেশে ঋতু বদলের ধারায়, কিন্তু এ অঞ্চলের নাতিশীতোষ্ণ বাসিন্দারা এর বৈরী রূপের সঙ্গে খুব একটা অভ্যস্ত না, যে কারণে পড়তে হয় ভোগান্তিতে। পৌষের শুরুতেই অকল্পনীয় শীতের তীব্রতা বিপাকে ফেলেছে হতদরিদ্রদের। গতরখাটা ছিন্নমূল এসব মানুষের জীবন পশ্চিমা বাতাসে কাহিল, সেই সঙ্গে নানা রোগের প্রকোপ তো আছেই। দুর্বল অবকাঠাময় তৈরি গ্রামে বসবাস করা মানুষের ঘরবাড়ি, অবাধে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় সে ঘরে টিকা দেয়। খোলা আকাশের নিচে ঠাঁই নেয়া সহায় সম্বলহীন মানুষের কাছে শীত যেন এক অভিশাপ। হাড় কাঁপানি শীত, কয়েকদিন আগে খুব শীত পড়ছে, মাঠে ঘাটে কোনো কাজ করা যায় না, প্রচুর শীত পড়ছে, যার জন্য মানুষ কোনো কাজকর্মে বের হতে পারছে না। কোথাও কোথাও বেশ কয়েকজন জড়ো হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালান। উষ্ণতার জন্য খড়কুটোর আগুনে হাত পা ছেঁকতে বসেন নানা বয়সী মানুষ। আগুন পোয়ায় জ্বালায়, এই আগুন পোয়া পেয়ে শীত তো অল্প বহুত আগুন পোয়ায় আমরা কাটায়, আর আগা থাকি আমাদের আগুন না কাটায় আমাদের শীত কাটতেছে না। আর আমাদের এই আমরা যে পথে ঘাটে যে বেরোচ্ছি শীত রিক্সা নিয়ে প্যাসেঞ্জার আমরা একটাই ভাড়া পাচ্ছি। শীতে গরিব মানুষ ঘরের থেকে তো বেরোনোর কায়দা নাই, 4-5 মাইল পথ হেঁটে এসে এই এখানে কাজকর্ম করতে হয়।